আজকে যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে আছে, আমি একটা সংবাদ পড়েছি, সেটা পড়েই বলছি যে এটা সরকারের একজন উপদেষ্টা মাহফুজ সাহেব জানিয়েছেন যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। দেখুন, এটা করেছে ঠিক আছে, কিন্তু সময় তো সবসময় একরকম যায় না। যার যতটুকু ইতিহাসে অবস্থান আছে সেটা থাক, আপনারা স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায়, অনেক দুঃশাসন দেখেছি, তারপরে তো সে ছিল, তার ছবিটা ছিল। জিয়াউর রহমান কিন্তু তার ছবি পুনর্স্থাপন করেছিল। আমি মনে করি তার ছবিটা মানে নামিয়ে ফেলাটা উচিত হয়। বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো নিয়ে দেওয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার এক বিবৃতিতে রিজভী দুঃখ প্রকাশ করেন। রিজভীর বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন বিএনপির সহদপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রিজভী। বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবের ছবি সরানোর প্রসঙ্গে কথা বলেন তিনি। এই বক্তব্যের সংশোধনী দিয়ে পরে বিবৃতি দেন রিজভী। তিনি বলেন, আজকের অনুষ্ঠানে তার দেওয়া বক্তব্য ধরে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি শীর্ষক একটি সংবাদ অনলাইনে প্রকাশিত হয়েছে। আজ গণমাধ্যমে প্রকাশিত বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে শীর্ষক একটি সংবাদের প্রতি তার দৃষ্টি আকর্ষণ হয়। তিনি মনে করেছিলেন, বঙ্গভবনের দরবার কক্ষে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। মূলত ছবিটি সরানো হয়েছিল বঙ্গভবনের অন্য একটি অফিস কক্ষ থেকে। রিজভী তার বিবৃতিতে বলেন, শেখ হাসিনার ফেসিবাদী শাসনে শেখ মুজিবের ছবি রাখার বাধ্যতামূলক আইন করা হয়েছে। ফেসিবাদী আইনের কোনো কার্যকারিতা থাকতে পারে না। অফিস আদালত সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয়। অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য আমি দুঃখিত। বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে বলে অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা মাহফুজ আলম গতকাল সোমবার তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানিয়েছিলেন।